টেস্ট ম্যাচের আগে একাদশ ঘোষণা করে দেয়াটা এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেনা কান্ট্রিগুলোতে খেলতে যাওয়া প্রতিপক্ষরাও অনেকেই মেনে চলেন এ প্রথা। তবে এবার টি টোয়েন্টিতে সে ধারা চালু করতে যাচ্ছে ভারত। আনুষ্ঠানিকভাবে না হলেও অভিনব এক উপায়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের দুদিন আগে তারা জানান দিল নিজেদের একাদশের। শুক্রবার অনুশীলনের পর টুইটার হ্যান্ডেলে নিজেদের ছবি প্রকাশ করেছে বিসিসিআই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে মাত্র 11 জন ক্রিকেটারের ছবি ব্যবহার করেছেন তারা। এরপর থেকেই শুরু হয়ে যায় গুঞ্জন, তবে কি এরাই রোহিত শর্মার সেনানি? ছবির ক্রম দেখলেও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে অনেকটা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুই ওপেনারকে, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। দ্বিতীয় ছবিটা ওয়ান ডাউনে নামা কিং কোহলির। যতই ফর্ম নিয়ে টানা পড়েন থাকুক না কেন, 3 নম্বরে তার জায়গাটা যে পাকা লক্ষণের দলে। পরের ছবিটা সূর্যকুমার যাদবের, আর 5-এ আছেন হার্দিক পান্ডিয়া, 6-এ ঋষভ পন্থ। এর পরের ছবিটাই আলোচনার খোরাক দিচ্ছে গণমাধ্যমকে, সেটা দিনেশ কার্তিকের। অনেকেই ভেবেছিলেন পন্তের সঙ্গে ডিকে কে একাদশে রাখবে না টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে অপশন হতে পারেন রবীন্দ্র জাদেজা, কিন্তু এখানে সেরকম কিছু হচ্ছে না, অন্তত ছবি তাই বলছে। পরের জায়গাগুলো বোলারদের, 3 পেসারের নেতৃত্ব থাকবে ভুবনেশ্বরের হাতে, স্পিন কোটায় থাকছেন ইউজি চাহাল, আর বাকি 2 পেসার তরুণ তুর্কি আবেশ খান এবং আশদীপ সিং। এদিকে ভারতের একাদশ ঠিক হয়ে গেলেও এখনও নিজেদের সেরা 11 খুঁজে পায়নি পাকিস্তান। একের পর এক ইঞ্জুরিতে অনেকটাই ব্যাকফুটে বাবর আজমের দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।